গাইস হাই লেয়ার কেমন আছেন আপনারা আই হোপ আপনারা ভালো আছেন তো আজকে আমরা বানাবো এই ধরনের লিরিক্স বানাবো যদি আপনারা এই ধরনের ভিডিও বানাইতে চান তাহলে ডেসক্রিপশনে একটা অ্যাপ্লিকেশন লাগবে ডেসক্রিপশনে কিন্তু আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক এখন বেশি কথা না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখন কি করব কাইনমাস্টারটি ওপেন করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে উপরে এখানে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে নেক্সট করে দেবেন গাইস নেক্সট করে দেওয়ার পর কাজ হল কি আপনার কালো একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে তার জন্য কি সরি হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে তার জন্য কি ইমেজে যাবেন যাওয়ার পর এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন নেওয়ার পর কী করবেন ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর এটা যতটুকু আপনার ভিডিওটি লম্বা করতে চান করে নেবেন তারপর কী করবেন ফার্স্টে চলে আসবেন আসার পর লিখতে হবে তার জন্য কী করবেন লেয়ারে যাবেন টেক্সটে চলে যাবেন যার পর এখানে লিখবো যেটা আপনার সং থাকবে ওই সংটা আপনারা লিখে নেবেন ঠিক আছে তো তোমার নাম ঠিক আছে তোমার নামে যাই হোক ওকে করে দিলাম এখান থেকে তোমার নামে লিখে ওকে করে দিলাম তারপর কী করবো এটা হালকা জুম করে নেবো দেখবেন দেখা যাইতেছে না তো কী করবো এখানে হোয়াইট এখানে যাবো যাওয়ার পর কালো দিয়ে দেবো ঠিক আছে লেখার স্টাইলটা মানে এটা কালো দিয়ে দেবো তারপর কী করবো ডাবলেতে যাবো যাওয়ার পর লেটিনে চলে যাবো যাওয়ার পর কী করবো ভিভিন থেকে আমরা কী করবো ফোনটা চেঞ্জ করে নেবো তো গাইস আপনারা যদি ফোন চেঞ্জ করতে চান অ্যাড করতে চান যদি আপনার অ্যাড নেই তাহলে যদি অ্যাড আছে তাহলে ভালো কথা যদি অ্যাড নেই তাহলে ডিসক্রিপশনের ভিডিও লিঙ্ক আছে দেখে কিন্তু অ্যাড করে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর কী করবেন এটাতে ক্লিক করে আপনার কী করবেন নিচের দিকে চলে যাবেন শ্যাডো যেটা আছে না শ্যাডোতে যাবেন তারপর এটা ইনেবল করে দেবেন ইনেবল করে দেওয়ার পর দেখতে পারেন কিন্তু শ্যাডো হয়ে গেছে এটা এটা হালকা কমাই দেবেন ঠিক আছে এটা হালকা কমাই দেবেন নিচের দিকে চলে যাবেন সাইজটা আছে না এই সাইজটা যেটা আছে এটাও কী করবেন হালকা কমাই দেবেন কমাই দেওয়ার পর আপনারা কী করবেন এগুলো আপনার ইচ্ছা অনুযায়ী আপনার দেখে কিন্তু করে নিতে পারেন ঠিক আছে তো এটা দেখতে পারেন আপনার যেটা ভালো লাগে তেমন করে নেবেন এটার উপর ক্লিক করুন থ্রি ডটে যাবো তারপর আপনার নেক্সট লাইন ধরেন এই লাইনটা এতটুকু আছে কেচিতে চলে যাবো যারপর এখানে কী করবো ট্রিম টু রাইট অফ প্লেট করে দেবো তারপর কী করবো এটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনার কী করবেন ইন অ্যানিমেশনে চলে যাবেন যারপর কী করবেন ফ্যাট দিয়ে দেবেন ঠিক আছে তো ফ্যাট দিয়ে 0.5 করে দেবেন তারপর এখান থেকে বের হয়ে যাবেন আউট অ্যানিমেশনে যাবেন এটা কী করবেন ফ্যাট দিয়ে দেবেন তো গাইস একটু কাজ হয়ে যাওয়ার পর আপনার কী করতে হবে এখানে ক্লিক করবেন থ্রি ডটে দেবেন ডুপ্লিকেট করে নেবেন ডুপ্লিকেট করে কী করবেন এখানে উপরে পাশে যে বাক্সটা আছে না বাক্সটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার কী করতে হবে এখানে যে কোনো একটা দেবো অ্যাপ দিয়ে ওকে করে দিলাম অ্যাপ দিয়ে ওকে করে দেওয়ার পর ডাবলেতে যাবো যাওয়ার পর নিচের দিকে চলে যাবো তো কী করবো এইটা আমরা যেটা আছে না এটা নিয়ে নেবো আপনারা যে ফোন অ্যাড করতে পারবেন ডিসক্রিপশনে যে ভিডিও লিঙ্ক আছে না এটাও অ্যাড করতে পারেন দেখে কোনো সমস্যা নেই তো দুই ধরনের ভিডিও পাবেন একটা ওল্ড আছে একটা নিউ আছে তো যেটা দেখে আপনার ভালো লাগে ওইটা দেখে করে নেবেন ঠিক আছে তো অ্যাপ দিয়ে দিলাম ওকে করে দিলাম ঠিক আছে অ্যাপ দিয়ে এটু হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনার কী করতে হবে এটা আপনার যেখানে ইচ্ছা এখানে কিন্তু আপনার লাগাইতে পারেন তো আমি ধরে নিন এইখানেই লাগাই দেবো ঠিক আছে তো এটাতে লাগাই দিলাম তো দারুণ লাগতেছে এটাতে ক্লিক করবো থ্রি ডটে দেবো ডুপ্লিকেট করে নেবো ডুপ্লিকেট করে কী করবো এখানে বাক্সতে যাবো যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবো তো সি দিয়ে দেবো ঠিক আছে সিটাও আমার ভালো লাগে তো কী করবো এখানে রোটেট করে এখানে বসাই দেবো গাইস তো দেখতে পেন কি দারুণ লাগতেছে আরও আপনারা যদি অ্যাড করতে চান তো এটাতে ক্লিক করবো থ্রি ডটে দেবো ডুপ্লিকেট করে নেবো ডুপ্লিকেট করে নিয়ে এখানে বসা নিলাম বাক্সতে সরি ডাবলেতে যাবো যাওয়ার পর আপনারা কী করবো আমি এই ফোনটা ইউজ করবো ঠিক আছে ফোনটা ইউজ করলাম অ্যাপটা দেখলেন কেমন হয়েছে তো কী করবো উপরে বাক্সতে চলে যাবো যার পর এখান থেকে আপনারা কী করবেন আমি যে কোনো একটা ফোন নিয়ে নেবো ঠিক আছে তো পি হয়ে গেল পিটা আমরা কী করবো এটা রোটেট করবো হালকা রোটেট করে এইখানে বসাই দেবো তো গাইস দেখবেন কি দারুণ লাগতেছে আপনার যদি এটা ভালো লাগে তাহলে এটা বসাবেন আপনার ইচ্ছা যেমন ভালো লাগে তারপর কী করবেন নেক্সট লাইন কী করবেন এখানে ক্লিক করবেন থ্রি ডটে দেবেন ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করে এটা টেনে এখানে নেবেন তারপর এইভাবে সব কটা করে নেবেন তো এটাতে ক্লিক করবো ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট করে এটা টেনে নেবো তো গাইস এখন আপনার কী করতে হবে এটা যদি আপনারা এটা যদি কী করতে চান রোটেট করে এখানে কিন্তু এটা বসায় নিতে পারেন তো আপনার দেখবেন এটা শ্যাডোটা কেমন হয়েছে না এটাতে ক্লিক করবেন চলে যাবেন শ্যাডোতে শ্যাডোতে যাওয়ার পর আপনার কী করতে হবে নিচের দিকে চলে যাবেন সরি উপরে আসবেন এটা আপনারা কমাই দেবেন একটু হালকা তো দেখতে পাবেন গাইস এটুকু কিন্তু হয়েছে এখন আপনার কী করতে হবে মেন কাজ হলো কি লেয়ারে যাবেন লেয়ার থেকে আপনার কী করতে হবেন লেয়ারে যাবো লেয়ার থেকে নিচে দেখবেন হ্যান্ডরাইটিংয়ে চলে যাবো ঠিক আছে তো গাইস হ্যান্ডরাইটিংয়ে চলে আসলাম আসার পর আপনার কী করবেন এটাতে আসে না সেকেন্ড যেটা আছে এটা নিয়ে নেবেন তারপর কালার যেটা আছে না কালারে যাবেন তারপর এই সেকেন্ড যেটা আছে এটা নেবেন তারপর এই তো কালার আছে না এই কালারে যাবেন যার পর যে কোনো কালার নিতে পারেন নেওয়ার পর আপনার কী করবেন একটু রোটেট এইভাবে ব্যাখ্যা করে দেবেন কালারটা এটার সঙ্গে আর একটা কালার দেবেন ঠিক আছে তাহলে ভালো লাগবে তো গাইস এটুকু হয়ে যাওয়ার পর আপনার কী করবেন এটাতে যাবেন লাস্ট ফার্স্টে চলে যাবেন চাবিতে চলে যাবেন চাবিতে আসার পর আপনার কী করবেন এখানে একটা প্লাস লাগাই দেবেন লাগানোর পর কী করবেন একটু
এদিকে আসবেন, লাস্টে আসবেন। আসার পর কী করবেন আপনারা, এই তো টেনে এটা এইভাবে করে নেবেন। নেওয়ার পর আপনার কী করতে হবে, ফার্স্ট যেটা লাইন আছে লাস্টে লাইনে এর দূরে এতটুকু আসবেন, আসার পর এটা ছোটো করে দেবেন। তো গাইস এখন একটু কাজ হয়ে যাওয়ার পর এটার উপর ক্লিক করবেন, নিচের দিকে চলে যাবেন, ব্ল্যান্ডিংয়ে যাবেন, যার পর এটা কী করবেন স্ক্রিন করে দেবেন। তো আপনাকে এখন প্লে করে দেবো। তো গাইস দেখতে পাবেন কি দারুণ লাগতেছে। এটা নেক্সট কী করবেন, এখানে ক্লিক করবেন, ডুপ্লিকেট করে নেবেন, এখান থেকে ডুপ্লিকেট করে নেক্সট লাইনের উপরে এইভাবে সেম করে দেবেন। তো গাইস এই এখন আপনারা কী করবেন, এখানে রাইট সাইডে দেখবেন অপশন, এই অপশনের উপরে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ভিডিওটি সেভ করে নেবেন। তো বন্ধুরা আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেলো, যদি ভিডিও লাইক কমেন্ট করে দেবেন। আজকের জন্য এইটুকুই, বাই বাই।